জগতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে, আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কি করবেন আপনি ফিক্স করেন? ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই। আমি আপনার গর্দানে তরবার ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন, বলবো? কেউ বলবে না। ইসলাম এভাবে ছড়ায় নাই। ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে, সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে। ادعوا الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن এভাবে ইসলাম ছড়িয়েছে। فذكر ان نفعت الذكر سيذكر من يخشى হে নবী, আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়াতাজান্নাবুহা আল-আশক যারা পাপাচারী ফাসেক তারা উপদেশ গ্রহণ করবে না। فذكر انما انت مذكر আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দাঈর কাজ, একজন আলেমের কাজ, এর বেশি কিছু না। আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুদ ঢুকে গেছে, হয় আমরা খাচ্ছি, না হলে দিচ্ছি, না হলে সাক্ষী থাকছি, না হলে লিখে রাখছি। আরেকটা কথা বলি, এই হাদিসটাও শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার নবী? আপনার তো, আপনারই তো নবী। তিনি বলেছেন সুদের পাপের 73টা শাখা আছে। কতটা? যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এখানে যদি একটা বিল্ডিং থাকে, যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না, আউযুবিল্লাহ, অনেক প্রস্টিটিউট মহিলা আছে, কথা বুঝতে পারছেন? এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স, কারণ তারা যৌনকর্মী বলতে চায়, পতিতা শব্দ ইউজ করতে চায় না, তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি। সেক্স ওয়ার্কার্স, এটা একটা কাজ, আউযুবিল্লাহ। এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে, এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে, সরি, এমন কিছু রোগ ছড়াবে যে রোগগুলো কখনো ছিল না ইতিহাসে। এই কারণেই হাদিস এসেছে, শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নগ্নতা বেড়ে যাবে, তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না। মনে করেন এখানে আমার একটা বিল্ডিং আছে, সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে, এখানে কেউ ম্যানেজার, কেউ কাজ করে, কেউ মনে করেন দারোয়ান, কেউ মনে করেন ডিলার, এগিয়ে দিচ্ছে, কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক সেকশনে কাজ করছে, একটা কর্পোরেট সেকশনের মতো। এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন? চাইবেন? আপনি কি তাদের কারো উপার্জন খেতে চাইবেন? যদি এমন হয়, এখানে সব সেক্স ওয়ার্কার্স নয়, সবাই আমাদের মা, নাউজুবিল্লাহ। শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য, কারণ নবীজি বলেছেন মায়ের কথা। মনে করেন এরা সবাই আমাদের মা, নাউজুবিল্লাহ। এখন কি আপনি এটাকে পছন্দ করবেন? এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন? রিভার মধ্য দিয়ে আমরা এগুলো করছি, কোনো ফিকির নাই, যায় আসে না কাছে কারো কিছু, দিব্যি খাচ্ছে। যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না, তখন বুঝে নেবেন করব মরে গেছে, ডিস্ট্রয়, ডেড আর্ট। হ্যাঁ, একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে, আর একজন ফাসেকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয়, তাহলেই চলে যাবে। আরো আছে সেই বুখারী একটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করেছে। একবার জেনা করা শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার, যেটাকে আমরা উস্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প। একবার, একবার সূরা নূর পড়েন, সূরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন, যদি কেউ জেনা করে একবার 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম, রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর এক দিরহাম সুদ খেলে আপনি 36টা মেয়েকে রেপ করছেন। এবার চিন্তা করেন, এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় এবং দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি, পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে।
অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন। ভ্যান চালায় খান, সবজি বিক্রি করে খান, একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান, একটা মাছের আড়ত করে খান, গবাদি পশু প্রতিপালন করে খান, কৃষি কাজ করে খান, আল্লাহর ওয়াস্তে সুদে যায় না। আপনার পুরো দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যাবে, এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধ করছেন। এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ। ওই যে বললেন এক দিরহাম, এই দিরহাম আবার কি জিনিস? দিরহাম মানে রৌপ্য মুদ্রা, দিনার এটা কি জিনিস? স্বর্ণ মুদ্রা, ইসলামিক মুদ্রা। সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে, এখন আর দেখা যায় না। একটা গোল্ড কয়েন যার মূল্য, মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে। একটা পেপার মানি ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না, এর বাইরে থাকে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে, তখন তো মাশাআল্লাহ জুলুম আরো উপরে উঠে গেছে। আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে, এইসব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কত অন্ধ হলে মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে, যারা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে, আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে। আল্লাহ পাক সেই যে বলেছেন সূরা মায়েদার মধ্যে 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কে বলেছেন? আল্লাহ। চেয়ে কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি? আল্লাহ চেয়ে আমি আমার ভালো বন্ধু ভালো বুঝি? কাদেরকে? বা আদুহুম আউলিয়া।